সুযোগ দিতে হবে, ইন্টারসেপ্ট গুলো করতে হবে অস্ট্রেলিয়াকে, নতুবা কিন্তু আটকে রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ফাহিম রাকিব তাদেরকেও আসলে আক্রমণের সাথে ডিফেন্সেও অনেক খানি নিচে নেমে আসতে হবে। 3-0 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ, তারপর আমরা ডিফেন্সের কথাই বলছি, কারণ এই ম্যাচটাতে জয় নাগালের বাইরে, ড্র সেটাও নাগালের বাইরে। আপনি যখন চতুর্থ মিনিটে গোল হজম করে যাবেন তখন কিন্তু আপনি ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে গেছেন, ছিটকে গেছেন। বস তিনি আরেকবার আক্রমণে উঠছেন, তার ঠিক সামনেই আছেন গুডবিন, ফারপোস্টের সাদুদ্দিনের ক্লিয়ারেন্স, আরো একটা গোলের সম্ভাবনা, রিবাউন্ড দেখি গোল হয়ে গেছে। হ্যাঁ ডিউক, আরো একবার ডিউক, সুযোগের অপেক্ষা ছিলেন, ফক্স ইন দা বক্স যেটাকে বলা হয় ফুটবলে, সেই ফক্সটাই ছিলেন এবারে ডিউক। ব্যাক টু ব্যাক গোল তার কাছ থেকে, চারটা গোলে দুটাই তিনি করলেন, আগের গোলটা করেছিলেন হেডারে এবং পরের বলটা রিবাউন্ড থেকে একটা বল তার কাছে আসলো, সুযোগ পেলেন এবং পায়ের যে উল্টো পাশটা রয়েছে, পায়ের পাতার উল্টো পাশটা দিয়ে আলতো করে শুধু প্লেস করে দিলেন বলটাকে, প্লেসমেন্ট যে গোল, 4-0 গোলে লিড অস্ট্রেলিয়ার। আরও একদিন বোস কিন্তু দুর্দান্ত খেলছেন আজকে, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। সাদুদ্দিন তার ক্লিয়ারেন্স ছিল, দূর থেকে শটটা নিয়েছিলেন পরেও, এবং মিডস ডিউক স্ট্রাইকিং জোনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, নিজের জায়গাটা খুঁজে নেওয়া, জায়গাটা বুঝে নেওয়া, তিনি যাতে অফসাইড ট্র্যাপে না পড়েন সে কারণে কিন্তু পিছিয়ে আসছিলেন, সে কারণেই কিন্তু ওই অফসাইডের বাঁশি বাজতে আমরা দেখিনি। তিনি